আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব সাধারণভাবে ফুলকপি ভাজা আপনাদের সাথে শেয়ার করছি। আর ফুলকপি ভাজার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। আর আপনি যদি চান তাহলে এই ফুলকপিটাকে আস্ত ভেজে নিতে পারেন, তবে ভাজার আগে আপনাকে এই আস্ত ফুলকপিটাকে সিদ্ধ করে নিতে হবে, তারপর মশলা দিয়ে মাখিয়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। তবে আমি আজকে আপনাদেরকে ফুলকপিটাকে কেটে ছোট পিস করে ভেজে দেখাচ্ছি। আর ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা ফুলকপিকে পিচ করে কেটে নেওয়ার পরে যে কয়েকটা ফুলকপির পিচ হয়েছে তার সবগুলোকে আমি নিয়েছি। আর এই ফুলকপিটাকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন মশলা দিয়ে ফুলকপিগুলোকে মাখাবো তখন খুব সহজে মশলাগুলো ফুলকপির মাঝে ঢুকে যাবে, আর তখন এই ফুলকপি ভাজাটা খেতে কিন্তু ভীষণ মজার লাগবে। এই ফুলকপিগুলোকে আমি এখন মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর তার জন্য অন্য একটি বলে আমি এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এর মাঝে প্রায় এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলোর সাথে এই ফুলকপিগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে ফুলকপির পিচগুলোর মাঝে মশলাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি, ঠিক সেইভাবে করেই ফুলকপির পিচগুলোকে মশলাগুলো হাত দিয়ে লাগিয়ে নিতে হবে, যেন মশলাগুলো ফুলকপির মাঝে ঢুকে। আর ফুলকপিতে মশলা ঢুকলে সেই ফুলকপি ভাজা খেতে কিন্তু খুবই মজার লাগে। মশলার সাথে ফুলকপিগুলোকে মাখানো হয়ে গেলে পরে আমি মাখানো ফুলকপিগুলোকে এইভাবে আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এতে করে ফুলকপির মাঝে মশলাটা খুব ভালো করে লেগে গেছে। এখন এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মাঝে পরিমাণ মতো তেল, সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটাকেও একটু গরম করে নিয়ে এখন এর মাঝে মাখানো ফুলকপিগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে মাখানো ফুলকপির যে মশলাটা ছিল সেই মশলাগুলোকে আমি ফুলকপির উপরে মাছ দিয়ে নিচ্ছি। এবার এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর এর জন্য এখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লো আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। এখন এই সব ফুলকপিগুলোকে উল্টে অন্নপিট করে দিতে হবে, যেন ফুলকপির অন্নপিটটাও খুব ভালোভাবে ভাজা হয়। ফুলকপিগুলোকে আমার উল্টে নেওয়া হয়ে গেছে। এখন আবারও এটাকে ঢেকে মিডিয়াম লো আঁচে করে ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি এবং ফুলকপিগুলোকে কালারফুল করে ভেজে নিচ্ছি। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। আর এই সময়টুকুর মাঝে আমি কিন্তু 1 থেকে 2 বার এসে এই ফুলকপিগুলোকে উল্টে দিয়েছিলাম। তো এই 15 থেকে 20 মিনিটের মাঝে কিন্তু আমার ফুলকপিগুলো কালারটা পরিবর্তন হয়ে এসেছে, আর তাছাড়া ফুলকপিগুলো সিদ্ধও হয়ে গেছে। আর এভাবে কালারফুল করে ফুলকপিটাকে ভেজে নিলে খেতে খুব মজার লাগে, আর তাছাড়া দেখতেও খুব সুন্দর লাগে ফুলকপিটাকে। তো এইরকম যখন ফুলকপির কালার হয়ে আসবে তখন আপনারা ফুলকপিটাকে নামিয়ে নেবেন। আমার এই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কালারফুলও হয়েছে, তার মানে আমার এই ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর তাই আমি এখন এই ফুলকপি ভাজাগুলোকে একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। আমার বাসায় ফুলকপি ভাজার সঙ্গে কাঁচামরিচ ভাজাটাও লাগে, তাই আমি ভাজা ফুলকপির উপর দিয়ে 4টা কাঁচামরিচ ভাজা দিয়ে নিলাম। আর আপনারা যারা এটা পছন্দ করেন না তারা চাইলে পরে কাঁচামরিচ ভাজাটা বাদ দিয়ে দিতে পারেন। তবে কাঁচামরিচ ভাজা, গরম গরম ভাত আর তার সাথে ফুলকপি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের সাধারণভাবে তৈরি ফুলকপি ভাজা। আর আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এইরকম আরও মজা মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
Please subscribe my channel and hit the bell icon. Thanks for watching the video.